আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকা। দর্শক, ভারতে মুসকানের পর এবার ফিলিস্তিনে ইহুদি নিকৃষ্ট ইহুদিদের সামনে এক মুসলিম বোন আল্লাহ আকবর ধ্বনি দিয়েছে এবং ইহুদিদের অন্তরে কম্পন সৃষ্টি করে দিয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে সেই ভিডিওটা আমি দেখাবো। এই ভিডিওটা দেখানোর পর আপনাদের সাথে একটা নিউজ শেয়ার করব, সেটা হচ্ছে ভারতে এই হিজাব বিষয়ে অবশেষে আফগানিস্তানের তালেবানরা মুখ খুলেছে। প্রিয় দর্শক, তালেবানরা ভারতকে কি বার্তা দিয়েছে আপনাদের সেই নিউজটি দেখাবো। এর আগে আমরা সেই ফিলিস্তিনি বোনের ভিডিওটি দেখে আসি। দর্শক, এক মুসকানের আল্লাহ আকবর ধ্বনি সারা বিশ্ব জয় করে ফেলেছে। তারই ধারাবাহিকতায় ফিলিস্তিনে এক বোন আল্লাহ আকবর ধ্বনি দিচ্ছে ইহুদিদের সামনে। দর্শক, এটা ইসলামের বিজয়ের পূর্বাভাস। ইসলাম একদিন সারা বিশ্বে বিজয় লাভ করবে এবং সারা বিশ্বে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হবে, তারই একটি পূর্ব আলামত বলে মনে করি। দর্শক, এখন আপনাকে একটা নিউজ পড়ে শোনাবো। এই নিউজটা শোনানোর পর আপনার সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, পর থেকে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। মুসলিম মহিলারা এইভাবে ধর্মীয় অধিকার রক্ষা করে, হিজাব বিতর্কে মুখ খুললেন তালেবান। তালেবানের উত্তালদের বিষয়টি আজ পৌঁছে গিয়েছে বহির্বিশ্বে। ইতিমধ্যে শোনা যাচ্ছে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI। এই পরিস্থিতিতে আবার হিজাব বিতর্কে মুখ খুললেন তালেবান। হিজাব সমর্থন করে সেই নিয়ে বিবৃতি দিতে দেখা গেল এই গোষ্ঠীটিকে। তালেবানের মুখপাত্র ইনামুল্লাহ সামানগনি এই প্রসঙ্গে জানিয়েছেন, হিজাব নিয়ে সংঘর্ষত ভারতীয় মুসলিম মহিলাদের দেখলে বোঝা যায় হিজাব আরব, ইরান, মিশর কিংবা পাকিস্তানের সংস্কৃতি নয়, বরং এটি আসলে একটি ইসলামিক মৌলবোধ, যার জন্য সারা পৃথিবী মুসলিম মহিলারা বিশেষত ধর্মনিরপেক্ষ দেশে নানা ধরনের আত্মত্যাগ করে এবং নিজেদের ধর্মীয় অধিকার রক্ষা করে। গত আগস্ট আফগানিস্তান দখল করেছিল তালেবান, তারপর থেকেই বারবার সামনে এসে তাদের বিভিন্ন রকমের ইসলামী আইনকানুনের ব্যবস্থা। তারা দেশ স্বাধীন করার পর, তারা রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার পর একের পর এক ইসলাম শরীয়ত মোতাবেক যে আইন, সে আইনগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে এবং তা করতেছে। এ পর্যায়ে ভারতে এসে হিজাব বিতর্কে তারা মুখ খুলেছেন, বলেছেন হিজাব নারীর অধিকার এবং একটা ধর্মনিরপেক্ষ দেশে হিজাব পরা মুসলিমদের অধিকার। তাই বিজেপি সরকারকে অনুরোধ করব, হিজাব নিয়ে যেন মুসলিমদের উপর কোনো অত্যাচার এবং হিজাব নিয়ে যেন নতুন কোনো বিতর্কিত না করা হয়। বিদর্শক, তালেবান একটি ইসলামী সংগঠন, বর্তমান আফগানিস্তান যারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবস্থাপনা পরিচালনা করতেছে, অবশেষে তারা এই হিজাব নিয়ে মুখ খুলেছেন এবং তারা উপযুক্ত জবাব দিয়েছেন। হিজাব নারীর অধিকার, সেই হিজাব রক্ষা করা এবং সেই হিজাব পরার অধিকার প্রত্যেকটা নাগরিকের রয়েছে। আর একজন মুসলিমের হিজাব পরার যে স্বাধীনতা, তার যেই নিরাপত্তা, এটা দেওয়ার দায়িত্ব ওই দেশের সরকারের। আর এটাই আমরা মনে করি যে ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ, এই দেশের ভিতরে যেন মুসলমান নির্যাতিত না হয়, কারণ পৃথিবীর কোনো দেশেই কিন্তু অন্য ধর্মাবলম্বীদের উপর নির্যাতন করা হয় না। আমাদের বাংলাদেশ অনেক ধর্মের লোকেরা বসবাস করে, কিন্তু কারো উপর কোনো নির্যাতন, কোনো টর্চার বা কোনো মানসিক সমস্যা কোনো সময় কিছু হয় না, কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি ভারতের ভিতরে এবং বিভিন্ন দেশের ভিতরে শুধুমাত্র মুসলিম এবং ইসলামকে টার্গেট করা হয়। আসলেই এ সমস্ত প্রত্যেকটা ধর্মেরই কিছু উগ্রবাদী লোক রয়েছে, হিন্দু উগ্রবাদী, খ্রিস্টান উগ্রবাদী, প্রত্যেকটা টার্গেট একটাই থাকে, সেটা হলো ইসলাম এবং মুসলমান। দর্শক, আমরা আজকের এই ভিডিও যারা দেখেছি প্রত্যেক কোনো রকম ভিডিওটি শেয়ার করার জন্য, আর যারা এই ভিডিওর সম্পর্কে আপনারা কিছু বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আর সব ধরনের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।